আর কি নতুন চাল দাম কম নিতেছে ভরপুর, মিনিকেট, আটাইশ গুটি সোনা, পাইজাম, নাজির সাইল, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে রয়েছি সাব্বির খান, চলে আসলাম সরাসরি মিরপুর এক নম্বর রাইসি এজেন্সি। আজকের এই দোকানে বিভিন্ন কয়েক জাতের কিন্তু চাউল পাওয়া যায় দর্শক, যেখানে বললে নয় অনেক আইটেমের চাউল পাওয়া যায়। আপনাদের দেখতে পাচ্ছেন কেমন চাউল পাওয়া যায়, কিন্তু এই চাউল কেমন করে বেচা বিক্রি হচ্ছে। চাউলের বাজার কিন্তু কমেছে, এবারও চাউলের বাজার কমেছে, কিন্তু সামনে কোনো বাড়ার সম্ভাবনা এখনও অনেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সামনে বলেছেন যে আরও দুই তিন মাস পরে কিন্তু চাউলের বাজার বাড়তে পারে। আর দোকানদারের কাছ থেকে একটা সুখবর আসছে আপনাদের মাঝে, আমার সাবস্ক্রাইবারের মাঝে, যারা অবশ্যই নিতে চান ওনাদের কাছ থেকে আমি আপনাদের মাঝে কার্ডটা শুরু করছি। এই কার্ড থেকে আপনারা দেখে নিতে পারবেন, কার্ডটা হয়তো বাদ করার জন্য বোঝা যাচ্ছে না, আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব, অবশ্যই আপনারা নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন। আর যারা নিতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করে নিতে পারেন, তাদের জন্য আমার একটু ছাড় আছে, প্রতি বস্তাতে 20 টাকা করে ছাড় দিচ্ছে যারা ভিডিও দেখে আসতে চায়। দর্শক সরাসরি দোকানদার কাছে কথা বলবো, আর দোকানদার কেমন বেচা বিক্রি করতেছে আর কি, চাউলের বাজার কী খাবো, আসলে কি আমার কথা সত্য না মিথ্যা, অবশ্যই আমরা দোকানের কাছ থেকে, দোকানদার ভাইয়ের কাছ থেকে শুনবো বর্তমান চাউলের বাজার কি বাড়ছে না কমছে। দর্শক সরাসরি চলে যাবো দোকানদার ভাইয়ের কাছে, দর্শক সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ ভালো। চাউলের ব্যবসা কী খবর, চাউলের ব্যবসা কেমন চলছে বর্তমানে? মাস শেষ তো এখন একটু বেচা কিনা কম, তবে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, মাস পয়লা বাজার ভালো থাকে। আর চালের দাম বর্তমান সিজন দাম কম আছে, মোটামুটি কাস্টমারও এখন আসতেছে আর কি, নতুন চাল দাম কম নিতেছে ভরপুর ভরপুর নিতেছে না, তার মানে আলহামদুলিল্লাহ বেচা কিনা মোটামুটি হইতেছে না। চালের বাজার তাহলে কি কম নাকি বর্তমানে? চালের বাজার কম বলতে এখন যে চালের সিজন, যেমন হচ্ছে 28 মিনিকেট, তারপরে কাটারি বুক, নাজির সেল, সিদ্ধ কাটারি চাল, এগুলোর বাজার বর্তমানে কম, কারণ এগুলোর সিজনই এখন। আর মোটা চালের দামের বাজার, চালের দামও এখন অনেকটা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে দুই তিন কত জাতে চাউল আছে আপনার কাছে, আসলে পাবে মানুষ? মূলত বর্তমানে মানে জাত যে কয়টা আছে মানুষ খায় সব কয়টাই আছে, মিনিকেট, 28 গুটি সোনা, পাইজাম, নাজির সাইল, পোলাউট চাল, চিনিগুড়া, যা আছে সব। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আমরা আজকে জানবো এই ভাইয়ের কাছ থেকে চাউল কেমন বেচা বিক্রি হচ্ছে। দর্শক আজকের বাজারে চাউল কোন চাউলের দাম বাড়ছে, কোন চাউলের বাজার কমছে, সরাসরি ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দেবো। আমি কিন্তু ওনার মুখোমুখি হয়েছি, কেমন বেচা বিক্রি করছে ভাইজান? পোলাউট চাল কত করে আজকের বাজার চলতেছে পাইকারি? পাইকারি সর্বনিম্ন আছে হচ্ছে 70 টাকা, সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত পাইকারি। 100 পাইকারি? জি। আচ্ছা 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 আচ্ছা। আর মিনিকেট? মিনিকেট 60 টাকা থেকে 64 বা 66 এই পর্যন্ত হচ্ছে। মিনিকেটের বাজার এখন অনেকটা কম, যেমন আগে মিনিকেট চাল আপনার 70-72 এরকম দাম ছিল, এখন দাম কমে গেছে, এখন সর্বনিম্ন 59-60, আর এছাড়া আপনার ভালো কোয়ালিটির গুলো দেখা গেছে 62-64-64 সর্বোচ্চ। এগুলোর ভিতরে মিনিকেট কোনটা ভাই, আমি তো চিনতে পারলাম না। মিনিকেটের যে এই যে এই যে প্রিয় দর্শক আমি আপনাদেরকে মিনিকেট চাউল দেখাচ্ছি ভাই, এটা কি স্যাম্পল হিসেবে মানুষ কি দেখে? হ্যাঁ স্যাম্পল হিসেবে দেখে। অ্যাকচুয়ালি আরেকটা তথ্য দিয়ে রাখি যে মিনিকেট জাতের বর্তমানে মানে বর্তমানে না অতীত মিনিকেট নামের কোনো জাতের দাম নাই, মূলত ওই চিকুন জাতের জিরা সাইলটাকেই মিনিকেট করে বিক্রি করা হয় আর কি। এটা ওই যে মিনিকেট নিয়ে যে বিভ্রান্তিটা, এটা এই জন্য আসছে আর কি, মানে আসলে মূলত মিনিকেট নামের কোনো জাত নাই। জাত নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা কি চাল ভাই? এটা এগুলো 28 চাল, এগুলো হচ্ছে 28 চাল, এগুলো 28 চাল, আর এছাড়া এটা হচ্ছে কাটারি বুক চাল। এটা না? হ্যাঁ এটা কাটারি বুক চাল। এগুলো হচ্ছে গুটি সোনা, এটা পাইজাম চাল। পাইজাম কত করে দিচ্ছেন আজকের বাজারে? পাইজামের দামটা একটু বেশি, কারণ এখন পাইজামের সিজন না, আর পুরান চাল একমাত্র পাইজামই আছে, এজন্য এটা চাহিদাটাও বেশি, দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, আর গুটি কত দিচ্ছেন? গুটি আছে হচ্ছে আপনার 2350 টাকা থেকে 2450 পর্যন্ত, আর মোটা চাল আছে 2200 টাকা করে। 2200? না জি। আচ্ছা আচ্ছা, বস্তা বস্তা? জি বস্তা, এটা বস্তা। আচ্ছা ভাই এটা কি চাল? এটা এটাও গুটি স্বর্ণ, এটা সাধারণত যারা হচ্ছে ওই এক বেলা রান্না করে 3-4 বেলা খেতে চায় বা 2 দিন রাইকে খাইতে চায়, হেগুলাই এই চাল। হেগর লাগিয়ে চাল? না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে চালের বাজার একটু এখন কমতির দিকে? কমতি মানে অনেক কম, বস্তায় প্রায় 300-400 এরকম দাম কম। 300-400 এরকম কম? আপনার কি এগুলো আসে কই থেকে এগুলো ভাই? আমাদের চাল আসে নওগাঁ, শেরপুর, দিনাজপুর, কুষ্টিয়া, চাঁপাই নবাবগঞ্জ, তারপরে বগুড়া,
এসব দিক থেকে। আপনার অবশ্যই লস আমাদের, আগে আরো 10-15 বছর আগে কমিশনের ব্যবসা ছিল চালে, বর্তমানে এটা নাই। এখন বর্তমানে হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে আনি, আর এই ক্রয় মূল্যর সাথে গাড়ি ভাড়া যোগ করে দেখা গেছে বস্তায় 20-40-50 এরকম লাভ করি। আচ্ছা 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 ভাইজান, আপনি যদি আমাদের সাথে সাথে একটু ভিতরে আসেন একটু একটু যদি ভালো হইতো ভাই। এগুলা কি চাউল? এগুলো 28 চাল। 28 চাউল। এই যে প্রিয় দর্শক, 28 চাউলের বস্তা, 1 নং মিনিকেট চাউল না? আচ্ছা আচ্ছা, এখন আর মিনিকেট লেখা আসবে না, কারণ ওই সরকার নতুন আইন করছে যে জাতের চাল ওই জাতের নাম লিখতে হবে। এখন 28 চাল লেখা আসতেছে, এগুলো আমার আগের কিনা, তো এজন্য মিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আগের কিনেও কি আপনি কি একদমই বিক্রি করতেছেন, মানে বাড়তি বিক্রি করতেছেন না? না না, এখন দাম তো কমে গেছে আর বাজার তো সবাই জানে বর্তমানে। আচ্ছা 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 ভাই, এটা কত করে বিক্রি করতেছেন? এটা এগুলা মিনি গেট চাল, এগুলো 3050 টাকা। 3050 টাকা, মানে কেজি 61 টাকা পরে আর কি। ভিতরে কিন্তু ইয়ে নাই, কারণ চলে গেছে, একটু আমি আপনাদেরকে একটু জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা 3000 করে বস্তা বিক্রি করছেন না? 3050, 61 টাকা কেজি। আচ্ছা ভাই, আপনি এই সাইডে আসেন, আপনি আপনি একজন দোকানদার, আপনি দেখাতে পারেন এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো চলতেছে হচ্ছে আপনার 3280-3300, মানে 65 টাকা 60 পয়সা পরে আর কি। আচ্ছা, 65 টাকা 60 পয়সা। আর কম কোনটার দিকে আছে ভাই? মানুষের যদি যেটা একটু কম, একটু সুযোগ সুবিধা যদি আপনার কাছে আসে যদি পায় ভাই, এই উসুল্লায় কম বলতে যে 28 চালটা আছে কম রেটে 2480 টাকা। আচ্ছা আচ্ছা, এছাড়া মোটা চাল আছে হলে আপনার 2250 টাকা, আর নাজির সেলের দামও এখন অনেকটা কম। এই যে নাজির সেল গুলো 1580-1550 টাকা বস্তা, আর বড় বস্তা হচ্ছে 3150 টাকা। 3150 টাকা। আর এছাড়া ওগুলো হচ্ছে নাজির সেল, আর এগুলো হচ্ছে 29 চাল হাফ সিদ্ধ, এগুলোর দাম হচ্ছে 2520 টাকা। এটা খাইতে কি ভালো হবে ভাইজান? জি, এগুলোর টেস্ট আছে, এগুলো হচ্ছে বাচ্চা সফট হয়। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক ভাই, কিন্তু আমার কিন্তু পুরো দোকানের ভিতরে কিন্তু আপনাদের মাঝে দেখি, শুধুমাত্র আপনাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছে। আর এছাড়া এই যে এখানে আরেকটা 29 আছে, এটা হচ্ছে নামটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে 7-29, এটা হচ্ছে বাজারের মধ্যে 29 এর মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটিটা, এটা বাচ্চাও ভালো থাকে আর কি। এগুলো বর্তমান মূল্য হচ্ছে 2500 টাকা। 2500 টাকা, 50 টাকা কেজি পরে। 50 টাকা। আর এদিকে কোনো কিছু আছে ভাই দেখানোর মতো? এগুলো হচ্ছে গুটি স্বর্ণচাল, এগুলো আপনার পরে হচ্ছে 2380-2400 টাকা এরকম। 2380-2400 টাকা না? আচ্ছা আচ্ছা। এছাড়া এগুলো নাজির সেল, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আপনার কাছে আছে। আর কি আছে ভাই একটু দেখান? এটা হচ্ছে পাইজাম চাল, এটা পাইজামের মধ্যে বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটির বুস্টার পাইজাম চাল, এটা 2500-2680। আর এদিকে আছে জোড়া কবুতর পাইজাম, নিম্ন রেটের, মানে মূলত যেগুলা মহল্লায় ভ্যান গাড়িতে করে বিক্রি করা হয় আর কি, মহল্লায় হাইটে হাইটে, এগুলা আমাদের কাছ থেকে ওরা 72 টাকা করে কিনে নেয়। 72 টাকা করে কিনে। আচ্ছা, বুঝতে পারছি ভাইজান, আমরা একটু সামনে যাবো ভাইজান। আমাদেরকে যদি ঠিকানাটা একটু বলতেন আপনার, ঠিকানা? এটা হচ্ছে মিরপুর 1 নম্বর, আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার 1D 14-12, এটা হচ্ছে এভিনিউ রোড। আর এটা হচ্ছে আপনার নর্মালি যারা দূর থেকে আসে তাদের চেনার উপর জন্য সহজ হচ্ছে, আপনার মুক্তিযোদ্ধা মার্কেটের পিছনের সাইডে পাইকারি চাউল আলু পেঁয়াজের আরত বললে সবাই দেখাই দিবে। সবাই দেখা দিবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তার মানে ভাই সামনে কোনো চাউলের বাজার বাড়ার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? চালের বাজার মূলত এখন পর্যন্ত তো স্থিতিশীল আছে, আশা করি আগামী 2-1 মাসের মধ্যে বাড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ পর্যাপ্ত পরিমাণ চাল আছে। আর যদিও এর পরবর্তীতে বাড়ে, নর্মালি নাজির সেলটাই সিজনে হয় না, যেটা পাইজাম দিয়ে তৈরি করা হয়, নাজির সেলটার বাজারটা একটু বাড়তে পারে, আর বাকি বাজারগুলো আগামী 2-3 মাসে বাড়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আগামী 2-3 মাসে বাড়ার কোনো সম্ভাবনা, চালের বাজার একেবারে কম আছে না? জি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক, এ ছিল আমার সর্বশেষ খবর, চাউলের প্রত্যেকটা হেঁটে হেঁটে চাউলের পাইকারি বাজার দর। দর্শক জানিয়ে দিয়েছি, আর
ঠিকানা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিকানা আপনারা আসলে কিন্তু নিতে পারেন। দর্শক আমি শেষ করলাম, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।